গল্প যখন কবিতা হল। এক তুলা চাষি, তুলা চাষি নাম ছিল আকাশ। উনি প্রতি বছর তুলা চাষ করে দিন কাটায়। জীবন ছিল খুব সুখের, একটি মাত্র কন্যা, নাম ছিল শয্যা। স্ত্রী ছিল বন্যা, ছোট্ট শিশুটিকে বড় করেন, সুখের আনন্দে দিন কাটিয়ে চলে। সেই তুলা চাষ করে প্রতি বছর সে একটি করে সোনার জিনিস করে। আস্তে আস্তে সব জিনিসই তৈরি হয়ে যায়, এদিক ওদিক কন্যাও বড় হয়ে যায়। শয্যা মেয়েটির জন্য ছেলে দেখতে থাকে, তিনি চাষে ছোট্ট একটি ফ্যামিলির ডাকে। মা বাবা আর পুত্র সন্তান পেয়ে যান তিনি, সামনে ফাল্গুনে তার বিবাহ স্থির হয়ে জানে। আনন্দে বিবাহের তোড়ে জোড়ে শুরু করতে যায়, আর অন্যদিকে চাষির ভুলেই গেছে তার চাষের কথা, তুলা চাষ করতে দেরি হয়ে যায়। বিবাহের আয়োজনে তুলা চাষ ঠিক গুরুত্ব দেয় নাই মনে। পড়ল ফাগুন, বিয়ের আগুন ঘরের দ্বারে এলো, আনন্দে তো সবাই মিলে মেয়ের বিয়ে দিল। শূন্য হলো ঘরের চাল, শূন্য হলো বাড়িঘর, সোনা মেয়ে চলে গেল, ঝড়ের তোড়ে নিয়ে গেল তুলা রাশি রাশি। এবারের চাষ বিলম্ব হলো, বুনতে মাঠের তুলা আমফনের ঝড়ে নিয়ে গেল, তুলা গাছকে শুইয়ে দিল, ফসল সব ছড়ে গেল, অকাল বর্ষণ নেমে গেল, মাঠের তুলা মাঠে গেল, এলো না মোর ঘরে। কি জানি কি হলো রে আজ, কন্যা সন্তান চলে গেল, নিঃস্ব করে দিয়ে গেল, এই কি ছিল আমার ঘরের লক্ষ্মীমা। আমার ঘরের বাগানে অন্ন দিত, ভরিয়ে দিত ফুলে ফলে, যখনই তার বিয়ে হলো আমার হৃদয় শূন্য হলো। তাহারি সাথে হলো রে মোর নিঃস্ব সঙ্গদার, মাঠের ধারে গিয়ে দেখি তুলা গাছ সব জলে একি, চোখের জলে ধরে নারে মাথায় পড়ল বাজ, নিঃস্ব হলাম তুলা চাষি নিঃস্ব মিয়মান, এইটুকুতে সন্তুষ্ট হলাম সন্তান ছেড়ে যাবার দান।